করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে রসমালাই পিঠা তৈরি করে দেখাবো। এই পিঠার স্বাদটা অনেকটাই রসমালাইয়ের মতো। আপনারা চাইলে এই শীতে এই পিঠাটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, খেতে অসম্ভব মজার হয়। রসমালাই পিঠা তৈরিতে যা যা লাগবে, লাগবে চালের গুঁড়ো 3 চা চামচ, বেকিং পাউডার 1/2 চা চামচ, গুঁড়ো দুধ 2 চা চামচ, ঘি 1 চা চামচ, সুজি 2 চা চামচ, আর মালাইয়ের জন্য লাগবে 1/2 কাপ গুঁড়ো দুধ, 2 এলাচ, নারিকেল কোরানো 1/2 কাপ, খেজুরের গুড় 1/2 কাপ। তাহলে চলুন তৈরি করে নেওয়া যাক। প্রথমে একটি বাটি নিয়ে নিয়েছি, বাটিতে এখন আমি শুকনো উপকরণ আর ঘিটা দিয়ে দিব। এগুলোকে ঘিয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণ আর ঘিটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন দিয়ে দেব ফুটন্ত গরম পানি, দিয়ে চামচের সাহায্যে মিশিয়ে নেব। একটু নরম হয়ে গিয়েছে, সমস্যা নেই। এখন আমি দিয়ে দেব আরও 1 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিয়ে এখন হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। মাখানো হয়ে গিয়েছে, এখন আমি এই ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পর ডোটা একটু শক্ত হয়ে আসবে, তখন আমি ছোট ছোট বল আকারে রসমালাইয়ের মতো করে তৈরি করে নিব। তৈরি করার আগে হাতে ঘি অথবা তেল মেখে নেবেন। এভাবে করে ছোট ছোট বল আকৃতি দিয়ে সবগুলো তৈরি করে নিব। আমি সবগুলো তৈরি করে নিয়েছি, এখন চুলায় চলে যাব। প্রথমে গুড়টা গলিয়ে নিব, এজন্য চুলায় অল্প একটু পানি দিয়ে দিয়েছি। পানিটা ফুটে আসলে দিয়ে দেব গুড়। একটু জাল করে গুড়টাকে গলিয়ে নিব। গুড়টা গলে গিয়েছে, এখন ঠান্ডা হওয়ার জন্য এক পাশে রেখে দিব। মালাই তৈরির জন্য চুলায় 1 কাপ পানি দিয়ে দিয়েছি, দিয়ে দেব গুঁড়ো দুধ আর এলাচ। দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দুধটা ফুটতে শুরু করেছে, এই অবস্থায় এখন তৈরি করে রাখা বলগুলো দিয়ে দিব। হালকা করে একটু নেড়ে দিব। দিয়ে দেব নারিকেল কোরানো, আবার একটু নেড়ে মিশিয়ে নেব। এখন কিছুক্ষণ জাল করে নিব। জাল করে দুধটাকে ঘন করে নিতে হবে। দুধটা যখন এরকম ঘন হয়ে আসবে, তখন একটু নেড়ে দিয়ে দেব গুলিয়ে রাখা খেজুরের গুড়। খেজুরের গুড়টা ঠান্ডা করে দিবেন, না হলে দুধটা ফেটে যেতে পারে। আর খেজুরের গুড় দেওয়ার পর বেশিক্ষণ জাল করা যাবে না। চুলা বন্ধ করে এখন আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গিয়েছে খুবই মজার সুস্বাদু রসমালাই পিঠা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ঘরের খাবার খান, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।